আসসালামু আলাইকুম, আমি কোরাসাস থেকে শারিয়ার আছি আপনাদের সাথে। আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম চ্যাট জিপিটি সম্পর্কে। সো এর পরিপ্রেক্ষিতে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে চ্যাট জিপিটি কি বাংলায় কন্টেন্ট দিতে পারে, চ্যাট জিপিটি কন্টেন্ট কি এসইও ফ্রেন্ডলি হয়, চ্যাট জিপিটির কন্টেন্ট কি গ্রামাটিক্যাল এরর ফ্রি হয়, কিংবা এই কন্টেন্টটা কি প্লেজারিজম ফ্রি হয়। এবং আরেকটি প্রশ্ন করেছেন আপনারা পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য কোনটা। আমরা আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথমে আসি চ্যাট জিপিটি কি বাংলায় লিখতে পারে কিনা। হ্যাঁ, চ্যাট জিপিটি বাংলায় লিখতে পারে, বাংলায় সে আপনাকে তথ্য দিতে পারে, কিন্তু চ্যাট জিপিটির বাংলার আউটপুটটা খুব একটা ভালো না। কারণ আমরা জানি যে ট্রান্সলেটর কখনোই একুরেট মিনিং ক্রিয়েট করতে পারে না, যেটা আমরা গুগল ট্রান্সলেটরের ক্ষেত্রে দেখে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে যেই শব্দগুলা বা যেই সেন্টেন্সগুলা চ্যাট জিপিটি বাংলায় প্রদান করে সেটা আসলে একটু গম্ভীর হয়ে যায়। চলিত ভাষায় স্বতঃস্ফূর্ত বাংলা যেটা বলি সেটা কিন্তু হয় না চ্যাট জিপিটির ক্ষেত্রে। তো সে বাংলায় আপনাকে নলেজটা দিতে পারছে, কিন্তু ভাষার যে মাধুর্যতা আছে সেটা কিন্তু সে বাংলায় দিতে পারছে না। চ্যাট জিপিটির কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হয় কি না, আমরা এটা আগেই বলেছি যে এসইও ফ্রেন্ডলি আসলে কোনো টুল করে দিতে পারে না, টুলগুলো আপনার অ্যাসিস্ট্যান্ট। আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট জেনারেট করার পর সেটাকে অবশ্যই ম্যানুয়ালি পড়তে হবে, হিউম্যান ফ্রেন্ডলি করতে হবে, সেখানে কিওয়ার্ডগুলোকে সঠিকভাবে প্লেস করতে হবে, প্যারাগ্রাফগুলোকে চেক করতে হবে, এফএকিউগুলোকে চেক করতে হবে, কন্টেন্টের স্ট্রাকচারটা হিউম্যান ফ্রেন্ডলি কিনা সেটা দেখতে হবে, গ্রাফ চার্ট বা কোনো ধরনের ডেটা দরকার পড়লে সেটাকে কিন্তু প্লেস করতে হবে। সো এসইও ফ্রেন্ডলি একটা বড় বিষয় যেটা টুল ডিরেক্টলি আপনাকে করে দিবে না। আপনার কন্টেন্ট যত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, কন্টেন্ট তত বেশি এসইও ফ্রেন্ডলি হবে। এবার আসি চ্যাট জিপিটির কন্টেন্ট প্লেজারিজম ফ্রি কেনা। হ্যাঁ, অবশ্যই চ্যাট জিপিটির কন্টেন্ট প্লেজারিজম ফ্রি। আপনি যে কোনো প্লেজারিজম চেকার টুলগুলো দিয়ে চেক করলে দেখতে পারবেন চ্যাট জিপিটির কন্টেন্ট 100% ইউনিক। কিন্তু কথা হচ্ছে এই সোর্সগুলো বা এই কন্টেন্টের উৎসগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে চ্যাট জিপিটি সংগ্রহ করে থাকে, বিলিয়ন্স অফ ডাটা থেকে সে সংগ্রহ করে থাকে। সে সবার জন্য সেম উত্তর দেয় না। চারজন মানুষ চার জায়গা থেকে যখন একই কিউরি চ্যাট জিপিটিকে করবে, চারজনের জন্য চারটা ভিন্ন ভিন্ন ধরনের অ্যান্সার কিন্তু চ্যাট জিপিটি তৈরি করে দিবে। অর্থাৎ প্রত্যেকটা উত্তরের মিনিং সেম হলেও প্রত্যেকটা উত্তরের স্ট্রাকচার কখনোই সেম হবে না। অর্থাৎ চ্যাট জিপিটির কন্টেন্ট অবশ্যই ইউনিক এবং প্লেজারিজম ফ্রি। চ্যাট জিপিটির কন্টেন্ট গ্রামাটিক্যাল এরর ফ্রি কিনা। হ্যাঁ, চ্যাট জিপিটির কন্টেন্ট গ্রামাটিক্যাল এরর ফ্রি। আপনি যদি গ্রামারলি দিয়ে চেক করেন তাহলে দেখতে পারবেন যে কিছু ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আছে, যেটা শব্দের মাধুর্যতা বা সেন্টেন্সের মাধুর্যতা বৃদ্ধি করতে সাহায্য করে। সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা অবশ্যই গ্রামাটিক্যাল এরর ফ্রি, কিন্তু এক্সট্রা কিছু অবজারভেশন বা সাজেশন গ্রামারলি দিয়ে থাকে। ফাইনালি বলতে পারি এটা গ্রামাটিক্যাল এরর ফ্রি এবং অনেকটা নেটিভ টাচে কথা বলে থাকে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির ফ্রি ভার্সন এবং পেইড ভার্সনের মধ্যে পার্থক্য কী? বেসিক্যালি তিনটা জায়গায় চ্যাট জিপিটির ফ্রি এবং পেইড ভার্সনের মধ্যে পার্থক্য। এক নম্বর হচ্ছে ফ্রি ভার্সনে আমরা ফাস্ট টাইপ করতে পারবো না, অর্থাৎ চ্যাট জিপিটি যে আউটপুটটা দিবে সেটা খুব ফাস্ট হবে না। পেইড ভার্সনে চমৎকার এবং ফাস্ট আউটপুট দিবে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ফ্রি ভার্সনে কোনো আপডেট ফিচার থাকলে সেটা আমরা পাবো না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত ট্রেন করা ছিল চ্যাট জিপিটিকে সেই পর্যন্তই উত্তর দেবে। এরপরে যে কোনো আপডেট আসলে সেই আপডেটটা কিন্তু চ্যাট জিপিটির পেইড ভার্সনে শুধুমাত্র পাওয়া যাবে, ফ্রি ভার্সনে পাওয়া যাবে না। আমরা যখন চ্যাট জিপিটির ফ্রি ভার্সনটা ইউজ করব তখন দেখতে পারবো যে প্রায় সময়ই অনেক মানুষ ইউজ করার ফলে আমরা ঢুকতে পারছি না কিংবা কাজ করতে পারছি না। কিন্তু আমরা যখন পেইড ভার্সনটা ইউজ করবো এই সমস্যাটা থাকবে না। যত পিক টাইমই থাকুক না কেন, পেইড ভার্সনে চ্যাট জিপিটি অবশ্যই প্রাধান্য দেবে, আপনি যে কোনো টাইমে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা ফাইনালি বলতে চাই চ্যাট জিপিটি কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, কন্টেন্ট রাইটারদের দিন শেষ করে দেবে না, বরঞ্চ কন্টেন্ট রাইটারদের প্রোডাক্টিভিটি বাড়াবে। একটা কন্টেন্ট রাইটার যেখানে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারত সারাদিনে, এখন সে সারাদিনে হয়তো দুইটা তিনটা চারটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। চ্যাট জিপিটি আমাদের কাজকে স্মুথ করে দিবে, চ্যাট জিপিটি আমাদের কাজকে ফাস্ট করে দিবে। আমরা যারা ইংলিশে দুর্বল আছি কিংবা নেটিভ টানে কথা বলতে পারি না কিংবা অনেক ক্ষেত্রে ইংলিশে কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা ফেস করি, তারা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে সহজেই রিটেন কমিউনিকেশনগুলো করতে পারবো।
ChatGPT অবশ্যই আমাদের জন্য একটা আশীর্বাদ যদি সেটা আমরা পজিটিভ ওয়েতে ব্যবহার করতে পারি।